শীতে কাঁপছে দেশের উত্তর অঞ্চলের জনপদ। পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় জেলা বাগেরহাট জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতে কাঁপছে দেশের উত্তর অঞ্চলের জনপদ। পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় জেলা বাগেরহাটে জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতে কাঁপছে দেশের উত্তর অঞ্চলের জনপদ। পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় জেলা বাগেরহাটেও জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতে কাঁপছে দেশের উত্তর অঞ্চলের জনপদ। পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় জেলা বাগেরহাটেও জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতে কাঁপছে দেশের উত্তর অঞ্চলের জনপদ। পঞ্চগড়ে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে শীতের তীব্রতা ও কনকনে ঠান্ডায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় জেলা বাগেরহাটে জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।